আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে স্ক্রিনে তোমরা এই যে এগুলো কি দেখতে পাচ্ছ গোল গোল হ্যাঁ একটা লাড্ডু শেপে কিছু লাড্ডু দেখছ কিন্তু সত্যি বলতে কি আমি কিন্তু লাড্ডু বানাতে পারি না তা আমি আজকে আমার ম্যারেজ ডে আজকে ষোলোতম ম্যারেজ ডে তা আমি ভাবলাম বাসায় সারাদিন এটা সেটা খাওয়া হয়েছে আমার হাজব্যান্ড আমার বেবিরা হচ্ছে হলো জ্বর খেতে খুব পছন্দ করে কিন্তু জ্বরদা তো হলো না বরং একটা অন্য অন্যরকম জিনিস নিজে নিজে একা একা আবিষ্কার করলাম তো এখানে দেখো যে ইদানিং কিন্তু গ্যাসের কন্ডিশান অনেকটাই খারাপ তা আমি আবার কুকারে সাধারণত রাইসটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো সিদ্ধ করে নিয়ে হয়ে গেছে যখন তখন দেখি যে গ্যাস চলে গেছে তখন কি করব আমি রেখে দিয়েছি যে পরে করব। তা চার পাঁচ ঘন্টা বাদে আবার যখন গ্যাস আসলো তখন আবার আমি এটাকে জর্দা করতে গেছি কিন্তু জর্দা তো হলোই না বরং একেবারে যাবার মতো হয়ে গেল পুরো রাইসগুলো চালগুলো ভেঙে ভেঙে গেল তো মনটা অনেক খারাপ হয়ে গেল। তাও কোনো মতে বানিয়ে নিয়ে আসলাম এখানে জদ্ার কালারটাও তেমন হয়নি যে তো হয়নি সে তো আমি ওইভাবে কালার দিইনি তো রেখে দিয়েছি দেখি একা একা এখন এভাবে করে গোল গোল করে দেখি যে কেমন হচ্ছে তো দেখি মার্শাল্লাহ সুন্দরী হচ্ছে তখন একাকিতভাবে ভাবলাম যে লাড্ডু হয়তো এইভাবে করে বানায় বাজারের যে আমরা লাড্ডুগুলো দেখতে পাই এভাবে করে ছোটোবেলায় দেখতাম আমার আম্মু ছাতুর নাড়ু নরকেল নাড়ু অনেক কিছুই না অনেক ধরনের জিনিসই কিন্তু আমার আম্মু খুব পারফেক্টলি তৈরি করত। এবং এটাও দেখেছি যে কোনো জিনিস যদি কখনো যেটা তৈরি করতে গেছি হয়নি তখন সেটাকে আম্মু কখনোই সেভাবে করে ফেলে দেয়নি বরং সেটাকে ঘোরায় অন্যভাবে নিজের মতো করে তৈরি করেছে আজকে আমিও সেভাবে করে নিজে নিজে একাকৃতভাবে একটু আবিষ্কার করলাম যে এটা যদি মাঝে মাঝে এভাবে যদি না হয় সেটাকে অন্যভাবে ঘুরাই দেখি চেষ্টা করি কেমন হয় হয়তো পারফেক্ট হবে না তারপরে চেষ্টা করতে দোষ কি আমাদের আমরা যারা হাউজওয়াইফ আসছি তারা অনেক সময় হয়তো অনেক জিনিস যখন আমরা তৈরি করি তখন কিন্তু সেগুলো সেরকম হয় না পারফেক্ট হয় না আনপারফেক্ট থাকে তা আনপারফেক্ট জিনিসটাকে পারফেক্টভাবে তৈরি করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তখন গৃহিণীদের উপরই পড়ে তা আমি দেখতে পাচ্ছ তোমরা আমার রাইসটা কীভাবে ভেঙে গেছে জর্দার তখন মনটা অনেক খারাপ ছিল আমি তেল দিয়েছি ঘি দিয়েছি পর্যাপ্ত চিনি দিয়েছি কিন্তু তারপরে কিশমিশ দিয়েছি কিন্তু তারপরও দেখি আমার কিন্তু আজকে জর্দাটা হলো না কিন্তু জর্দা না হলো তাতে কি হয়েছে মার্শাল্লার সুন্দর সুন্দর লাড্ডু তো তৈরি হয়েছে দেখো আমি গরম গরম লাড্ডু তৈরি করছি দেখতেই পাচ্ছ পাশে উচ্চ হলো পাশে দেখতে পাচ্ছ সেই লাড্ডুগুলো সুন্দর করে ওভাবে করে তৈরি করছি এবং পাশেই দেখতে পাচ্ছ যে রাইসগুলোর কী অবস্থা মানে জর্দাগুলোর কী অবস্থা মিষ্টি ভাত যেটাকে বলে বাংলায় মিষ্টি ভাতগুলো দেখো কি অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে মানে পুরোটাই মানে ভেঙে গেছে একেবারে যাও যাও হয়ে গেছে বিশ্বাস করব না যে আমার মনটা এত খারাপ হয়ে গেছিল। পরে একাকিত্বভাবেই দেখি একটু এরকম হাত দিয়ে যে গোল গোল করে উঠছে ঘুরছে তখন ভাবলাম যে মাসাল্লাহ তার মানে বাস বাহিরে মনে হয় এইভাবে করেই লাড্ডুর জিনিসগুলো তৈরি করে এভাবে করেই মনে হয় বানায় আর প্রথমে তো বললাম যে ছোটোবেলায় আম্মুকে দেখেছি যখন নাড়ু বানাতে তখন যে কোনো জিনিস গরম গরম এভাবে হাত দিয়ে ঘোরায় ঘুরায় শুনে করে গোল করে উঠেছে তো দেখি মাসাল্লা সবগুলোই সুন্দর হয়েছে এবং গোল গোল হয়ে উঠছে এবং তোমরা দেখতেও পাচ্ছ দেখো কী অবস্থা আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন মনটা মার্শাল্লাহ অনেকটা ভালো হয়েছে যে জিনিসটা নষ্ট হয়ে যায়নি একটা নতুন জিনিস তৈরি করতে পেরেছি জ্বর হতে পারিনি তাতে কি হয়েছে জ্বর বদলে তো নতুন করে মিষ্টি তৈরি হয়েছে লাড্ডু মিষ্টি দেখো তোমরা দেখতে পাচ্ছ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি আবার একটু ছড়ায় রেখেছি যে বাতাস আর একটু শক্ত হোক অনেকগুলোই হয়েছে গ্রামের বাড়ি এসেছিলাম সবাইকে নিয়ে মজা করবো ম্যারেজটা উপলক্ষে মজা করব আনন্দ করব কিন্তু সব কিছুই ভালো হয়েছে পাওয়া না পাওয়ার মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে আমি যে জিনিসটা পাইছি সেই জিনিসটা আমার কাছে সত্যি এখন মাসাল্লা হয়তো ভবিষ্যতে কখনো এটা যদি ওভাবে তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমি সেভাবে করে তোমাদের এই যে জর্দা লাড্ডু আমি নাম দিলাম জর্দা লাড্ডুটা একসময় পুরো ভিডিওটা বানাই তোমাদের সামনে উপস্থাপন করবো সো ফ্রেন্ডস সবাই আমার যেন দোয়া করুক এবং সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর আমার জর্দার লাড্ডুটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে মনটা খারাপে থেকে বরং অনেক ভালো হয়ে গেছে এবং আমার ম্যারেজ ডে উপলক্ষে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে হলো এটা যে একটা নতুন জিনিস আমি তৈরি করতে পেরেছি যেটার আমি একটা নামও দিয়েছি জর্দা লাড্ডু জর্দার কালারটাও ভাবে প্রপারলিভাবে আসে নাই কারণ যেহেতু হয়নি সেভাবে কেন আমি আর কালার মিক্সড করব যাই হোক ফ্রেন্ডস তোমরা ভালো থাকো এবং আমার জর্দা লাড্ডুটার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ